এইখানে আছে সাদ, এই বিল্ডিংটাই, আর এটা আছে আর একটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে শীতের সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে এসেছি চন্দ্রভাই মানে রানীদের লজে। তো লজে এখানে চন্দ্রভাইরা অনেক শাক লাগিয়েছে, তো কিছু শাক নেওয়ার জন্য আর একটু ঘোরারও জন্য। তো এই বিল্ডিংটার ভিতরটা আমি যাইনি এখনো। তো ভাবলাম তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করি, শীতের সকালের ব্লগ। তো তোমরাও ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। চ্যানেলে কেউ নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, দেখা হচ্ছে। চন্দ্রভাই আসছে। যে শাক অনেকগুলো খাওয়া হয়ে গেছে। কেন তো জল জমে কেন? বৃষ্টির জল বোধ হয়। তো ধনে পাতা তুলে নেই বাবা, শক্ত। তো শাক তোলা, ধনে পাতা তোলা কমপ্লিট। এখানে কৃষ্ণ তুলসী প্রচুর হয়েছে। বাড়ি চলে এসেছি শাক তোলার পরে। তো চলো বাড়ির আজকে ফুলের গাছগুলো দেখাই কিরকম ফুল এসছে। এবার এই গাছগুলোর অবস্থা এখন ওই রকমই হয়েছে, কিন্তু গাছগুলো এবার ঠিক হয়ে গেছে। আর এই গাছটায় অনেকগুলো কুড়ি এসছে, দোপাটিটাও ঠিক হয়েছে। আর এখানে আরও দুটো ফুল ছিল, তুলে নিয়েছি আমি। এই ফুলগুলো এবার কুড়ি এসছে, মানে গাছে কুড়ি এসছে। এগুলো ফুল ধরে গেছে, এটা ওটা এখন আসেনি। আর এইটাতে এখন অনেকগুলো ফুল আছে, দেখাচ্ছি। যে খুব সুন্দর লাগে আমার। এখানে অনেক রকম গাঁদার গাছগুলো আছে, ফুল ধরেছে একটা। যে আর এখানে একটা চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকার ডালটা আমি কোথা থেকে এনেছি আমার মনে পড়ছে না, যত সম্ভব বনমিতারই দেওয়া হবে। এটা খুব সুন্দর লাল, এই ফোকাস হচ্ছে না কই। এই গাঁদাটা আমার এত ভালো লাগছে, কালারটা হলুদ কালার। আরো ফুল আসুক গাছে, তখন আবার তোমাদেরকে দেখাবো। আর চন্দ্রমল্লিকাটা